Hello everyone, welcome to my channel again. So after a long day, I mean long মানে প্রচুর দিন পর আমার নিউ ভিডিওস নিয়ে আসলাম. Actually আমার 27 জানুয়ারি জয়েনিং ছিল, বাট তারপর ওটা পরে বলবো, বাট তাও বলে দিচ্ছি যারা আমার সাবস্ক্রাইবার তাদের ক্ষেত্রে জয়েনিংটা কোর্ট কেসের জন্য একটু লেট হয়ে গিয়েছিল, স্টে ছিল, দ্যাটস ওয়াই অনেক হয়ে গেল, বাট সিটস ওকে. আবার কন্টিনিউ করব বিকজ একটু ব্যস্ত ছিলাম, তাছাড়া একটু মন মেজাজ খারাপ ছিল, তাই আমি সেরকম ভিডিও করতে পারিনি. বাট এবার থেকে ভেবে নিয়েছি ফাটিয়ে দেবো, নিজের লাইফস্টাইল নিয়ে একটু জেড করবো, কারণ একটু মনে শান্তি আছে. কারণটা আর বললাম না, আর বলা উচিতও না, বাট বলে দিলাম. এবার থেকে এইখানে পুলিশের এক্সাম রিলেটেড আমি যেহেতু বাড়িতে পড়াচ্ছি, সেরকম রিলেটেড অল ডিটেলস দেবো. অ্যান্ড আমার লাইফস্টাইল নিয়ে অবভিয়াসলি, মানে এটা তো আমার লাইফস্টাইলেরই ভিডিও চ্যানেল, তো এটাও থাকবে তার সাথে সাথে. ওকে, তো বেশি কথা না বলে এবার চালু করা যাক. তো আজকের যে টপিকটা আছে এটা তো নিশ্চয়ই তোমরা দেখে বুঝে গেছো কী নিয়ে কথা বলতে চলেছি. তো আই থিঙ্ক এটা অনেক লেট হয়ে গেল, বাট আমি তাও বেশি লেট না করে, বিকজ আমাদের হাতে দু মাস হাতে আছে. কি দু মাস হাতে? বিকজ WB প্রিলিমিনারি যে এক্সাম আছে 26 সেপ্টেম্বর এক্সাম, তো তার মানে তোমার আছে দু মাস. এই দু মাস যদি তুমি এখনও ভালো মতো প্রিপারেশন নাও, তুমি আরামসে ক্র্যাক করবে, এটা আমার বিশ্বাস তুমি পারবে. বিকজ আজকে তোমাদের ওপর বলে দিই, আজকে বহু ছেলে থাকে না এখনও ভাবছো হবে কি হবে না, ভাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা হবে না টা কেন, না বলে কোনো জিনিস নেই ভাই, হতে হবে. বিকজ তোমাকে আজকে সবাই বাজে কথা বলেছে, এমনকি তোমার পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে তোমার নিজের কাছের লোকও তোমাকে নিশ্চয়ই বাজে কথা বলেছে. সেই দিনটাকে মনে করো, তোমাকে তাদেরকে প্রুফ করতেই হবে. তো আজকের মেন কথা, তো আজকে নিশ্চয়ই জানো কী নিয়ে বলতে চাইছি. তো আজকে দেখো, প্রথমত তোমার প্রিলিমিনারিতে কী আছে, 100 নম্বরের এক্সাম. 100 নম্বর কী কী আছে? 50 নম্বর জিকে, 30 নম্বর ম্যাথ, আর 20 নম্বর জিআই. তো এবার প্রথম কথা, যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ তারা কী করবে? আজকে আমি ফার্স্টেই বলেছি, তোমরা আজকে বলতে পারো দাদা সেফ স্কোর কত. ভাই সেফ স্কোর বলে কিছু হয় না, আমি একদম ক্লিয়ার বলছি, কারণ আমরা 2019 মেন্সে বুঝেছি এইসব কাট অফ ফাট অফ ইউটিউবে কিচ্ছু দেখবে না, এইসব যত পারবে ম্যাক্সিমাম করতে. বাট তাও তোমরা যেহেতু বলছো, তাই আমি বলে দিচ্ছি সেফ স্কোর কী. সেফ স্কোর যদি বলো, আমি বলবো 40+, ছেলেদের জন্য মিনিমাম 40+ করবে, আর মেয়েদের জন্য 30+. ওকে, লেডি কনস্টেবল 30+, আর ছেলেদের জন্য কত? 40+. এবার কি 40+ তুলবেটা কি করে? ওকে, আমি একটা সামান্য একটা আইডিয়া দিচ্ছি. ওকে, আইডিয়াটা কি, আজকে তুমি টার্গেট করো ভাই. আজকে ধরো মানছো তুমি অঙ্কে, স্পেশালি আমি যেটা আমার স্টুডেন্টসদের পড়িয়ে বুঝেছি, ম্যাক্সিমাম ছেলে মেয়ে সমস্ত তোমার 70% ছেলে মেয়ে যারা ফার্স্ট টাইম দিচ্ছে তারা ম্যাথে উইক. ভাই ম্যাথে তোমাদের স্পেশালি বলছি, দেখো ম্যাথে উইক তো কী আছে, তোমার 30খানা অঙ্ক থাকে, তুমি কি 30খানাই করতে হবে? নো, 30খানা আমার দরকার নেই ম্যান, ফার্স্ট তো আমাকে স্টেপটা পাস করতে হবে, আমি কি এখানে 100 100 পেতে যাচ্ছি? ইটস ওকে, ফার্স্টে কী করবে, 30খানা থাকবে না, তখন তুমি মিনিমাম ভাই ছেলেদের উদ্দেশ্যে তুমি 13 থেকে 14খানা চ্যাপ্টার করো, ভালো করে প্র্যাকটিস করো, বিকজ ওখান থেকে 1 নম্বর যেটা আসবে সেটা তুমি করবেই. তো এবার প্রথম কথা হচ্ছে কী কী চ্যাপ্টার আসবে ম্যাথে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, তোমার নেক্সট ভিডিও 2-3 দিন পরই হবে, সেটাতে আমি বলে দেবো. বাট আমি টার্গেটের কথা বলছি, আজকে তুমি চ্যাপ্টার ম্যাথের ক্ষেত্রে টার্গেট করলে আমি 12 থেকে 13টা এই চ্যাপ্টার ম্যাথ করেই যাবো. এটা তোমার তুমি বুঝবে কী করে, কোন ম্যাথ প্রিভিয়াস ইয়ার ফলো করো, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, যেমন প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার, সেগুলো আমি দিয়ে দেবো, ওখান থেকে আসবেই. ঠিক আছে, ওটা তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করে দাও, আমি বলে দেবো কোন চ্যাপ্টারগুলো ফোকাস দাও, বিকজ হাতে টাইম একদম নেই. ওকে, তো তার ফলে তুমি বুঝতে পারে যাবে. ধরো ম্যাথে আমি ধরে নিচ্ছি তুমি 15, ভাই মিনিমাম 15 পাওয়া যায়, 15 যদি ছাড়ো আমি বলছি 10, মিনিমাম 10 তো পাবে, বিকজ দু মাস সময় আছে, দু মাস যদি মানে কি 60 দিন, 60 দিন তুমি একটা বেলা পুরো দিনে অঙ্কতে দাও না, তুমি আরামসে পারবে ভাই, আরামসে পারবে, এটা আমি বলছি ভাই. অঙ্ককে ভালোবাসতে শেখো ভাই, ভয়ের কিচ্ছু নেই, তুমি আরামসে পারবে, 10 করো অঙ্কে জিআই. জিআই কী বলার, জিআই কিন্তু এমন একটা জিনিস যে যার মাথা সেদিন ফ্রেশ থাকে সে সব পারবে, জিআইয়ের কোনো নিয়ম নেই, সে তুমি 1000 প্র্যাকটিস করলেও পারবে এমন কোনো ব্যাপার নেই, বাট সেই দিনটা তোমাকে সাথ দিতে হবে. বাট তাও বলছি মিনিমাম তুমি 10 ট্রাই করো, তার ফলে কত, 10 জিকেতে, এই 10 ম্যাথে, 10 জিআইতে, তার ফলে তুমি 20 পেলে ভাই, এটা মিনিমাম মানে তোমাকে 20 পেতেই হবে, যেমন করে হোক, এর বেশি হলে ভালো, বাট এটা পেতেই হবে. ওকে, বা জিকে এখন অনেক ছেলে ভাববে ভাই কী পড়বো না পড়বো, ভাই জিকে 20 পাওয়া যায়, একটু পড়লে পাওয়া যায়, আমার স্টুডেন্টসদের কাছে যারা পড়ে তারা পাবে, আমি সেরকম বলে দিয়েছি. দেখো প্রথম কথা তোমাকে আমি সেটা আমি নেক্সট যে 2 দিন পর ভিডিও বলবো, চ্যাপ্টার ওয়াইজ মানে কোন চ্যাপ্টার থেকে কত করে কোনগুলো ফোকাস দিয়ে পড়বে, তো যে মানে জিকে ওখান থেকে আসবে সেটা আমি নেক্সট ভিডিওতেই বলতে পারবো, নেক্সট ভিডিও আমি লেট করবো না ভাই, মানছি ভিডিও করতে লেট হয়ে গেছে, বাট আর নয়, 2 দিন পরে একটা ভিডিও আনবো, ওটা সাবস্ক্রাইব করে নাও, তুমি জানতে পারবে কোন চ্যাপ্টারগুলোতে আমি ফোকাস দিতে বলছি, বিকজ আমি ভাই প্রিভিয়াস ইয়ার অনেক ফলো করেছি, দেখেছি কোথা থেকে কী আছে, সেই জন্য তোমাদের উদ্দেশ্য বলছি ভাই ফলো করো, আমি বলে দেবো সেটা, বাট
টার্গেট করো 20 জিকে তে 10 ম্যাথে 10 জিআই তে তাহলে মানে 40 তো হলো এটা তো মিনিমাম তার মানে কি তুমি কি বুঝলে 40 আমাকে পাবই এবার এর বেশি তো অবশ্যই বেটার বাট এটা আমাকে যেমন করে পেতে হবে তার মানে এবার নেক্সট কোশ্চেন তোমাদের কি লাগবে তাহলে কতগুলো অ্যাটেন্ড করো নো অ্যাটেন্ড ওই সব কিসের অ্যাটেন্ড অ্যাটেন্ড বলে কিছু হয় না তুমি কোনো ছেলে 100টা অ্যাটেন্ড করো তোমার কি বলো 30ও পায় না কেউ 40টা অ্যাটেন্ড করো 40-এ 40 পায় তার মানে কি তার কি অ্যাকুরেসি লেভেল প্রথম কথা আমি বলে দিচ্ছি দেখো অ্যাকুরেসি লেভেলটা বাড়াবে কী করে অ্যাকুরেসি লেভেল বাড়ানোর একটাই প্রসেস আছে সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে ভাই স্পেশালি মক টেস্ট দাও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা আমি পড়াই যেখানে 50 টাকা পার মান্থ ফিজ নিয়ে ওখানে আমি তোমরা যারা আছো এই ভিডিওটা দেখছো তারা ভালো মতো জানো আমি কতটা ভাই তোমাদের জন্য খাচ্ছে মক টেস্ট কতটা নিচ্ছি টাইম ওয়াইজ করেছি তারপর তুমি তোমার ইম্প্রুভমেন্ট বুঝবে তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই 2 মাস আছে রুটিন মানাও কারণ তুমি জানো তোমার কোনটাতে উইক আমি জানবো না তুমি কিসে উইক তুমি জানবে তুমি কিসে উইক তার ফলে কি একটা বেলা অঙ্কতে দাও একটা বেলা জিকেতে দাও তার ফলে আর দুপুর বেলাটা থাকছে না জিআই করো ভাই কে তোমাকে আটকায় দেখি তো প্রিলি পাস করা থেকে নিজের উপর বিশ্বাস রাখো আর টাইম দাও এবার যদি তুমি মোবাইল ঘাটবে এই করবে তাহলে ভাই হবে না পড়ায় মন দাও ভাই এই এমন একটা রিক্রুটমেন্ট যেটা ফ্রেশ হয় 100% ফ্রেশ হয় একটাও ঘুষে চাকরি হয় না প্লাস তোমার যোগ্যতা থাকলে তুমি চাকরি পাবে অ্যান্ড সরকারি চাকরি বলে না হার্ড এক্স্যাক্টলি ম্যান হার্ড বাট এই এমন একটা চাকরি আছে যেটা হিউজ ভ্যাকেন্সি আর ওয়েস্ট বেঙ্গলে একদম পারফেক্ট সব মানছি কম্পিটিশন হাই বাট চিল তুমি পারবে তো এটাই বলার এই ভিডিওর মাধ্যমে হালকা একটু হালকা আইডিয়া দিতে পারলাম অ্যান্ড অনেকটা মোটিভেট করতে পারলাম তো নেক্সট যে ভিডিওটা করবো দুদিনের মধ্যেই করবো ওটাতে কোন চ্যাপ্টার থেকে পড়বে ফোকাস দেবে আমি পুরো বলতে হবে ইতিহাসে কোন চ্যাপ্টার ওখান থেকে আসবে আমি ওরম কোশ্চেন আমি বলবো ওটা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বলবো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে ভাই ভিডিও দেখে সাবস্ক্রাইব না করলে মানায় না ভাই করে নাও বিকজ আফটার আর কদিন পর জয়নিং বুঝতেই পারছো যে পরিমাণ ভবনী ভবনে আন্দোলন হয়েছে তারপর থেকে আমার ওখানে ট্রেনিং রিলেটেড লাইফস্টাইল সমস্ত ভিডিও আসতে চলেছে ওকে সমস্ত ভিডিও আমার লাইফস্টাইল নিয়ে সমস্ত কিছু আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো আজকের জন্য এতটা আর জাস্ট ওয়েট করো উইদিন 2 ডেজ আমি পুরো ক্লিয়ার করে দেবো কোথা থেকে কী করে নাম্বার তুলতে হবে ওকে গাইজ বেস্ট অফ লাক টাইম আছে লেগে পড়ো ভাই সাথে আমি আছি পাস করতে তোমাকে হবেই